তো বন্ধুরা, ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আগের দিন যে ভিডিওতে একটা প্রবলেমের ফেস করছিলাম, যেটা হচ্ছে আমরা পিএফ এর যে নতুন আপডেট এসেছে 2023 সালের নতুন সব থেকে বড় আপডেট, যেটা আমাদের পিএফ এর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর নতুন একটি ইরোর আসছিল, যেটা হচ্ছিল আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার সময় একটা ইরোর আসছিল। তো এই ইরোটা দেখতে পাচ্ছ, সেম এই ইরোটা দেখতে পাচ্ছিলাম আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার সময়। তো এই চেঞ্জ করার সময় যে পাসওয়ার্ডটা আমরা ইরোর দেখছিলাম পাসওয়ার্ড চেঞ্জ করার সময়, এটা আমাদের সলভ হয়ে গেছে। তো চলুন আমরা এটা চেক করে নিই, আবার দেখবো যে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারছি কিনা। তো চলুন আমরা সব থেকে প্রথমে আমাদের ইমেল নাম্বার পাসওয়ার্ড ক্যাপচা ফিল করে লগ ইন বাটনে ক্লিক করে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমাদের এখানে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা ফিল করা হয়ে গেছে। এই তিনটে ফিল হয়ে যাওয়ার পরে আমরা লেফট সাইডের নিচে যে সাইন ইন বাটন আছে এখানে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পরে আমাদের যে পেজটা আসবে সেই পেজটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে আমাদের নিউ পেজ, যেখানে কাইন্ডলি আপডেট ইউর পাসওয়ার্ড, এখানে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে বলা হচ্ছে। তো চলুন আমরা আমাদের পুরানো পাসওয়ার্ড আর নতুন পাসওয়ার্ড দিয়ে এটা আমরা কনফার্ম করে আগে টাইপ করে নিচ্ছি, তারপর আমরা আগে দেখবো যে আমাদের প্রবলেমটা যেটা ছিল সেটা সলভ হয়েছে কি হয়নি। তো বন্ধুরা, এখানে আমাদের ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড আর কনফার্ম নিউ পাসওয়ার্ড এই তিনটে টাইপ করা হয়ে গেছে। তারপর আমরা লেফট সাইড নিচে যে বক্সটা আছে এখানে আমরা টিকমার্ক করে নেব। তারপর আমরা নিচে চলে আসবো, এখানে আমরা তিনটে অপশন দেখতে পাবো, গেট আদার ওটিপি, রিসেট, ক্যান্সেল। তো সবাই জেনে থাকবে এটা গেট আদার ওটিপি তে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো চলুন এখানে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে পপ আপে একটা মেসেজ আসবে, আর ইউ সিওর টু চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের যে আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে আমাদের একটা ওটিপি আসবে। তো দেখতে পাচ্ছি এখানে মেসেজ এসছে, অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইয়ার আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এখানে আমাদের আধার লিঙ্কে যে মোবাইল নাম্বারটা করা আছে সেখানে আমাদের ওটিপি আসবে। তো আমাদের ওটিপি চলে এসছে, এখানে আমি আবার ওটিপিটি টাইপ করবো। ওটিপিটি টাইপ করার পরে আমি চেঞ্জ পাসওয়ার্ড বাটনে ক্লিক করে দেবো। তো চলুন এখানে আমি ওটিপিটি টাইপ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার আধার ওটিপি দেওয়া হয়ে গেছে। তারপর লেফট সাইডের নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড বাটন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে আমাদের দেখি সাকসেসফুল হচ্ছে কি হচ্ছে না। আমাদের যে ইরোরটা আসছিল সেই ইরোরটা সলভ হয়ে গেছে, আমাদের আধার ওটিপি আসছিল না। তো দেখতে পাচ্ছি আমাদের কাজ সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেজ এসছে, পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, কাইন্ডলি লগ ইন উইথ দ্য নিউ পাসওয়ার্ড। তো বন্ধুরা, আমাদের কাজ এখানে সাকসেসফুল কমপ্লিটেড হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যে প্রবলেমটা ফেস করছিলাম সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো এই ভিডিওটা আজ আর এই পর্যন্তই আমরা শেষ করছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।